أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم وأن هذا صراط مستقيما فاتبعوه ولا বল السبل জিরঞ্জ আহমদ ভাই জানতে চাইছেন যে ইমাম নাসির আলবানী সাহেবের যে উক্তি যে সঠিক পথের উপর অটল থাকারাই হচ্ছে উদ্দেশ্য মানে গন্তব্য স্থানে পৌঁছাটা উদ্দেশ্য নয় আসলে বিষয়টা এটাই যে সঠিক পথে যদি আমরা অটল থাকতে পারি ইমানের উপর যদি আমরা অটল থাকতে পারি সেরাত মুস্তাকিমের উপর যদি অটল থাকতে পারি অবশ্যই আমাদেরকে গন্তব্য নিয়ে যাবে গন্তব্য নিয়ে যাবে আর যদি আমরা গন্তব্যস্থান টার্গেট নেই তাহলে দেখা যাবে যে সঠিক পথ থেকে আমরা দূরে সরে যাব গন্তব্যস্থান টার্গেট নিলে মানুষ সেই গন্তব্যস্থানে কোনো না ভাবে চলতে চেষ্টা করবে আজকে দেখুন যে ইসলামের নামে ইসলামের নামে বিভিন্ন পথ বিভিন্নজন বানাই নিয়ে বানাই নিয়েছে সবার কিন্তু উদ্দেশ্য একটা কি গন্তব্যস্থানে পৌঁছা গন্তব্যস্থানে পৌঁছা সঠিক পথ তারা বেছে বেছে নেয় নাই যেমন যারা আজকে কবের মাজার কবরে পূজা করতেছে তারা কি ভালো উদ্দেশ্য করতেছে খারাপ উদ্দেশ্য করতেছে যারা বাউল বাউল গান গাইতেছে যে বাউল গ্রুপ তারা কি ভালো উদ্দেশ্য করতেছে না খারাপ উদ্দেশ্য করতেছে যারা এই ধরনের বিভিন্ন সুফিবাদ বিভিন্ন ধরনের আজকে ধর্ম নিয়ে যারা ব্যবসা শুরু করছে বা ধর্ম নিয়ে যারা আজকে কাজ করতেছে তারা সকলের উদ্দেশ্য গন্তব্যস্থানে পৌঁছা কিন্তু কোন পথে গন্তব্যস্থানে পৌঁছা যাবে এই পথটা কিন্তু তারা বেছে নেয় নাই এটি খেয়াল করতে হবে আল্লাহ করেন যে হচ্ছে আমার সরল পথ সঠিক পথ এবং বলতেছেন হো এই সেরাতে মুস্তাকিম এই সরল পথেরই তোমরা অনুসারী হও অনুসরণ করো তবে সু ওই আঁকা বাঁকা বক্র পথ যেগুলো রয়েছে সেগুলোর অনুসরণ করো না যদি আঁকা বাঁকা বক্রপথের অনুসরণ করো তাহলে সঠিক পথ থেকে তোমরা বিচ্ছুত হয়ে যাবে তাহলে চিন্তা করুন আমাদেরকে আগে পথকে নির্বাচন করতে হবে সঠিক পথকে নির্বাচন করতে হবে সঠিক পথ কোনটা আল্লাহ দেখিয়েছেন আজকে যারা ওই শিরিক করতেছে তারা কিন্তু ওই জাহান্নামে যাওয়ার জন্য করতেছে না তারাও কিন্তু ওই ভালো পথের আশায় ভালো আহ গন্তব্যস্থানে পৌঁছার আশাই তারা করতেছে তারা কিন্তু ওখানে জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছে আজকে যারা বিধাত করতেছে বিভিন্ন কর্মে লিপ্ত আছে তারাও কিন্তু ওই ভালো পথে বলে নির্ণয় করে না এটা এটা তারা ভালো যাওয়ার তারা নির্ণয় করেছে দেখবেন যে প্রতিটি বিভিন্ন ধর্মাবলম্বী বা বিভিন্ন এই ধর্মের নাম আজকে যারাই করতেছে এই সিরিক কুসংস্কার এগুলো সবাই কিন্তু তারা সবের উদ্দেশ্য করতেছে এরকম বহু গ্রুপ রয়েছে বা বহু ধর্মাবলম্বী রয়েছে তাদের কিন্তু উদ্দেশ্য একটাই পৌঁছবে কিন্তু সঠিক পথ তারা বেছে নেয় নাই যে পথে গন্তব্যস্থানে নির্ণয় করে নাই এই জন্যই যে আল্লাহ তালার পক্ষ থেকে তালা যা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেটি আমাদেরকে নির্ণয় করে সঠিক পথের উপর অটল থাকতে হবে ইহদিনাসকে আমরা গাতে সরা ফাতেহা পাঠ করি যে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও তো সরল পথ দেখানো দেখতেছি আমরা বক্র পথে চলতেছি তাহলে কি আমরা গন্তব্যস্থানে পৌঁছতে পারবো মূল বিষয় এটাই যে আমরা সরল পথে বা সঠিক পথে বা পথেমের উপর যদি অটল থাকতে পারি তাহলে অবশ্যই এই পথ আমাদেরকে গন্তব্য সঠিক গন্তব্যস্থানে পৌঁছাবে তাই বিষয়টা আমাদেরকে এভাবে বুঝতে হবে যে আমরা ভালোর উপর অটল থাকবো আমরা সঠিকের উপর অটল থাকব বাকি আল্লাহ আমাদেরকে তফিক দিবেন সালাম আলিকুম شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَ